নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। পুলিশের ব্রিগেড সফল করতে জনসমাবেশে চুচুড়ায় চন্দ্রিমা। সুদীর্ঘ 40 বছর আন্দোলনের জের তৈরি হতে চলেছে খুড়িগাছি রেল স্টেশন। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেসের ডাকে আগামী 19 জানুয়ারির ব্রিগেডকে সফল করতে হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সমাবেশ অনুষ্ঠিত হলো চুচুড়া ঘড়ির মোড়ে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2019 লোকসভা নির্বাচনের জন্য দেশের বিরোধী শক্তিগুলি একজোট হয়ে নেমে পড়েছে। এই শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রিত শক্তি। তাই আগামী 19-এর ব্রিগেড সমাবেশে সকলকে যোগ দেওয়ার আবেদন জানান রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর চুচুড়া ঘড়ির মোড়ে 19-এর ব্রিগেড সমাবেশকে সফল করতে হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে জেলা স্তরে এক সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পাশাপাশি জেলার 2 বিধায়ক তথা মন্ত্রী তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, সভাধিপতি শেখ মেহবুব রহমান, চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, বলাগড়ের বিধায়ক অসীম মাঝি, হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী করবী মান্না সহ জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিন সভায় মহিলাদের ভিড় দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি সকলকে 19-এর ব্রিগেড সমাবেশে যাওয়ার আবেদন জানান। চন্দ্রিমা দেবী বলেন, রাজনৈতিক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন। প্রত্যেকটা সমাবেশের ভিড়ই আগের সমাবেশকে ছাপিয়ে গেছে। তবে এবারের ব্রিগেড সমাবেশের ডাক কিন্তু আগের প্রত্যেকবারের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ, কারণ দেশের বিরোধী শক্তিগুলি সেই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরে গলা মেলাবেন লোকসভা ভোটের আগে। তাই সেই সমাবেশের দিকে গোটা দেশ তথা বিশ্ব তাকিয়ে থাকবে। আর আজকে 19-এ জানুয়ারির জন্য আমরা যে আবেদন জানাতে এসেছি, সেই 19-এ জানুয়ারির ব্রিগেডকে সফল করবার জন্য আপনাদের কাছে আবার আবেদন জানাই আমার পূর্ববর্তী বক্তাদের সাথে সুর মিলিয়ে। আমরা কেন বলছি, 19 তারিখের এই ব্রিগেডকে ঐতিহাসিক ব্রিগেডে পরিণত করার, কারণ এই ব্রিগেডের দিকে শুধু বাংলা তাকিয়ে নেই, এই ব্রিগেডের দিকে তাকিয়ে আছে সারা ভারতবর্ষ, তাকিয়ে আছে সারা বিশ্ব। আমরা সেই দিকে তাকিয়ে আজকে আপনাদের কাছে আবেদন জানাতে এসেছি। কেন আমরা বলছি 19 তারিখের ব্রিগেড এই প্রথম মমতা ব্যানার্জির ডাক দিয়েছেন তা তো নয়, ভারতবর্ষে এমন একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সব সময় বহুদিন থেকেই তার রাজনৈতিক জীবনে আমরা দেখেছি বহুবার তাকে ব্রিগেডের ডাক দিতে। তিনি যখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তখনও ব্রিগেডের ডাক দিয়েছেন, তারপর একটার পর একটা ব্রিগেড আমরা দেখেছি বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, প্রতিটি ব্রিগেড কিন্তু আগের ব্রিগেডের জনসংখ্যাকে অতিক্রম করেছে। আমরা জানি প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডটা আগের ব্রিগেডের থেকে নতুন ইতিহাস তৈরি করেছে। আজকে 19-এ জানুয়ারির ব্রিগেডে নতুন ইতিহাস তৈরি হবে এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু সেখানের গুরুত্ব অন্যরকম। এই কারণে, কারণ অন্য বিরোধী দল, ভারতবর্ষের মুখ্য যে বিরোধী দলগুলি, সেই সব দলগুলি সেদিন এসে যার কণ্ঠস্বরে কণ্ঠস্বর মেলাবে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী। তাই এই ব্রিগেডের গুরুত্ব অনেক বেশি, সারা বিশ্ব তাকিয়ে আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বকেয়া টাকার দাবিতে ফের স্কুল চলাকালীন স্কুলে ঢুকে দাদাগিরিতে অভিযুক্ত এক যুবক। ঘটনায় আতঙ্কের আবহাওয়া হিন্দমোটর এসএম ইনস্টিটিউট স্কুলে। বকেয়া টাকার দাবিতে শুক্রবার হিন্দমোটরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম সঞ্জয় রাউকা। স্কুলের পক্ষ থেকে এই ঘটনায় উত্তরপাড়া থানায় ওই যুবকের বিরুদ্ধে মারধর ও ভাঙচুরের অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার সকাল 11টায় ঘটনাটি ঘটেছে হিন্দমোটরের এসএম ইনস্টিটিউট নামে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। স্থানীয় স্কুল সূত্রে জানা যায়, ওই যুবক সঞ্জয় রাউকা স্কুলটিতে খাতা বই সাপ্লাই দেয়।
এই খাতা বই সরবরাহ করার জন্য সঞ্জয় স্কুলের কাছ থেকে 40,000 টাকা পায়। শুক্রবার সকালে সেই বকেয়া টাকা চাইতে স্ত্রীকে সাথে নিয়ে সঞ্জয় স্কুলে যায়। ওই বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করেই প্রিন্সিপালের সাথে তীব্র বচসার পরিণতিতেই এই ভাঙচুরের ঘটনা বলে জানান স্থানীয়রা। এই ঘটনায় স্কুলের ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে দৌড়দৌড়ি শুরু করে দেয়। স্কুলের প্রিন্সিপাল সুখদেব সিং খাতা বই বাবদ সঞ্জয় যে 40,000 টাকা পেত একথা স্বীকার করে নেন। তিনি জানান সঞ্জয় এদিন তার স্ত্রীকে নিয়ে স্কুলে এসে বকেয়া টাকা দাবি করে, কিন্তু যেহেতু বই খাতা সব বিক্রি হয়নি তাই তিনি সঞ্জয়কে বলেছিলেন বই খাতা বিক্রি হয়ে গেলে সব টাকা মিটিয়ে দেবেন, কিন্তু সঞ্জয় দাবি করে আজকেই তাকে টাকা দিতে হবে। সে তার বন্ধুদের নিয়ে তাকে মারধর শুরু করে বলে অভিযোগ। স্কুলের কম্পিউটার টেলিফোন ভাঙচুরের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ছিঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ সুখদেব সিং এর। ঘটনাটা কি হয়েছিল? ও সঞ্জয় বলে একজন মারওয়াড়ি আছে, সঞ্জয় রাওকা, সে এসেছিল, ও টাকা চেয়েছিল। এখানে কিসের টাকা চাইছিল? ও কপি সাপ্লাই দিয়েছিল, তার টাকা ডিউ ছিল। কত টাকা? 50-60,000 টাকা। তার টাকার জন্য এসেছিল, বিক্রি হলো না। এখন বিক্রি না হলে আমি বললাম ওকে টাইম দাও, বিক্রি হলে পাবে, গুলোকে দিতে হবে। মার ধার করলো, সব ছিঁড়ে ফেলে দিল, কম্পিউটার ভেঙে দিল, সব ছাত্রগুলো ভয় পালিয়ে গেল, টিচার ভয় পালিয়ে গেল, অফিস থেকে এখানে হাড়কম মাচি গেল। স্কুল কি চলছিল তখন? চলছিল। স্টুডেন্টরা কি করে? ছুটি টাইম হয়ে গেল, স্টুডেন্ট ভয় পালিয়ে গেল, ছুটি টাইম ছিল সেটা। 11:15 ছুটি হয়ে 11:00 এসেছিল ছুটি টাইম। অভিযুক্ত সঞ্জয় রাউকা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন তিনি একজন শিক্ষিত মানুষ, তিনি এ কাজ করতে পারেন না। তার উপর মারধর ও ভাঙচুরের মিথ্যে অভিযোগ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রমিক মেলার উদ্বোধনী বিক্ষোভ দেখাতে যাচ্ছিলেন শ্রমিকরা, পথে বাদ সাধল পুলিশ। ঘটনাটি চন্দননগর এলাকার। বন্ধ জুট মিল না খুলে জুট মিলের অদূরেই অনুষ্ঠিত হচ্ছে শ্রমিক মেলা। আজ যেই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব সুরেশ কুমার, হুগলি জেলা শাসক সঞ্জয় বনশাল সহ সরকারি আধিকারিকরা। চন্দননগরে অনুষ্ঠিত সেই মেলার সামনেই আজ বিক্ষোভ দেখানোর জন্য উদ্গ্রীব হয়েছিলেন চন্দননগরের বন্ধ গন্দলপাড়া জুট মিলের শ্রমিকরা। এদিন তারা এজন্য জুট মিলের সামনে থেকে রওনাও দিয়েছিলেন, কিন্তু মেলার সামনে যাওয়ার আগেই চন্দননগর থানার পুলিশ জুট মিলের শ্রমিক ও ইউনিয়নের প্রতিনিধিদের পথ আটকায়। পুলিশি বাধায় পিছু হটে শ্রমিকরা। কেউ যারা ওয়ার্কার, তারা আশেপাশে মিলে কাজ করছে, কেউ দিন মজুরে কাজ করছে, কেউ কন্ট্রাক্ট লেবার হিসাবে কাজ করছে, এইভাবে যে যেভাবে যেটুকু পাচ্ছে। আর কিছু লোক যারা কাজ পাচ্ছে না তারা ঘুরছে। হ্যাঁ, এইভাবে যা হোক করে তাদের এক মুঠো খাবারের অন্ন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। 2018 আমাদের সকাল 6টা থেকে টেম্পোরারি সাসপেনশান ওয়ার্ক নোটিশ দেয়। তারপর থেকে আমরা লেবার মিনিস্টারের কাছে 3 মিটিং হওয়ার পরেও, ডিএলসির কাছে বারবার গিয়েও, তারপরেও কোনো সুরাহা হয়নি এখনো পর্যন্ত। আজকে একটা শিল্পমেলা ছিল, সমস্ত ইউনিয়নের রিপ্রেজেন্টেটিভদের নিমন্ত্রণও করেছিল। পারমিত নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াত সাহিত্যিক পিনাকী ঠাকুরের অন্তিম যাত্রায় উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়। প্রয়াত হলেন সাহিত্যিক পিনাকী ঠাকুর। সেরিব্রাল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘ 13 ধরে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন কলকাতার SSKM হাসপাতালে। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র 59। 90-এর অগ্রগণ্য এই কবির প্রয়াণে শোকাচ্ছন্ন সাহিত্য জগৎ। তার মৃত্যুতে বিশিষ্ট সাহিত্যিক কবিরা শোক প্রকাশ করেছেন। হুগলির বাঁশবেড়িয়ায় 1959 জন্মগ্রহণ করেন পিনাকী ঠাকুর। কবিতা লিখতে লিখতে তিনি সান্নিধ্যে আসেন সুনীল গঙ্গোপাধ্যায়ের। মাত্র 59 জীবনে তিনি 28 কাব্যগ্রন্থ রচনা করেছেন, এছাড়া উপন্যাস গল্পও লিখেছেন। এদিন সন্ধ্যায় কবির মরদেহ কলকাতা থেকে বাঁশবেড়িয়ায় নিয়ে আসা হয়। বাঁশবেড়িয়া পুরসভার সামনে শেষ শ্রদ্ধা জানান গোটা বাঁশবেড়িয়াবাসী। পরে ত্রিবেণী শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এ বিষয়ে বাঁশবেড়িয়া পুরসভার সদস্য শিল্পী চ্যাটার্জি জানান, দেখুন আজ আমরা বছরের 2019 সূচনাতেই বাঁশবেড়িয়ার শুধু নয়, বলবো যে সাহিত্য জগতের নক্ষত্র পতনগুলো, এই নক্ষত্র পতন অবশ্যই সাহিত্য যে ধারাবাহিকতা তাকে যেমন ক্ষুণ্ণ করবে শুধু তাই নয়, আমাদের প্রত্যেকটা মুহূর্তের মেধা এবং মনন শানিত হয় সংস্কৃতি দ্বারা। যদি
ক্ষুধা নিবৃত্তির জন্য অন্যের দরকার হয়, তাহলে মনের ক্ষুধা নিবৃত্তি করার সাহিত্যের এই মানুষগুলোর, বিশেষ করে যে সামাজিক অবক্ষয় অধঃপতন চারিদিকে হিংসা বিদ্বেষের মাঝখানে কবিদের মৃত্যু যদিও হয় না, তার সৃষ্টির মধ্য দিয়ে আজকে পিনাকী ঠাকুর অমর হয়ে রইলেন, কিন্তু সামগ্রিক ক্ষতি হলো, কারণ তার সৃষ্টি সম্ভারে ছেদ পড়ল। এই ছেদ অবশ্যই আমাদের বাঁশবেড়িয়া এবং সমগ্র সাহিত্য জগতের ক্ষেত্রে দুঃখজনক। তবু যাওয়া আসায় তো প্রকৃতির নিয়মে ছন্দেই আবর্তিত, তবু বলবো যে তিনি যে অমৃত লোকে যাত্রা করবেন, সেই অমৃত লোকের যাত্রায় তিনি শান্তিতে অবস্থান করুন, এবং আমাদের মধ্যে যেন তার সৃষ্টির আকর্ষণ নিয়ে আমরা বাঁশবেড়িয়ার উত্তরসূরী যাদেরকে রেখে গেলেন এবং আমাদের রাজনৈতিক ক্ষেত্র দিয়ে আমরা যাতে বাঁশবেড়িয়াকে পরিপুষ্টতা দান করতে পারি, এই মুহূর্তে তার পিনাকী ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ স্বর্গীয় আত্মা হিসাবে এটা চেয়ে নেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সুদীর্ঘ ৪০ বছর আন্দোলনের জের, তৈরি হতে চলেছে খুড়িগাছি রেল স্টেশন। বিরতির পর ফিরে আসব আরো অনেক খবর নিয়ে, হুগলি আজকে সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Hongsheshwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদর সরণী, জিটি রোড, হুগলি। সিটি কেবল দর্শকদের জন্য সুখবর, টিভিতে সেই চ্যানেল দেখুন ঠিক যেটুকু আপনি দেখতে চান আর পেও করুন সেটুকুর জন্যই। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের নির্দেশিকা অনুযায়ী 29 ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ট্যারিফ প্ল্যান। যে কোনো চ্যানেল বেছে নেওয়ার স্বাধীনতা আপনার। এমএসওর ঠিক করে দেওয়া চ্যানেলগুচ্ছ বা বোকে বা ব্রডকাস্টারের নির্দিষ্ট প্যাক বা বোকে যা দেখতে চান তার জন্য শুধু পে করুন। বেছে নিন পছন্দের এসডি বা এইচডি চ্যানেল, তা হতে পারে ফ্রি টু এয়ার মানে FTA বা পে চ্যানেল। নতুন ট্যারিফ প্ল্যান চালু হচ্ছে 29 ডিসেম্বর থেকে। প্রথম 100টি ফ্রি টু এয়ার চ্যানেলের জন্য অপারেটরকে দিতে হবে 130 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে, কর অতিরিক্ত। পরবর্তী 25টি চ্যানেল দেখার জন্য আপনাকে দিতে হবে 20 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে, কর অতিরিক্ত। পে চ্যানেল দেখুন নির্দিষ্ট সর্বোচ্চ মূল্য যে এমআরপির ভিত্তিতে, আর যে মূল্য বা দাম সব জায়গাতেই এক, তা হতে পারে কেবল টিভি, ডিরেক্ট টু হোম বা DTH, HITS বা IPTV। এখন আপনিই রাজা আপনার পছন্দের, সুতরাং উপভোগ করুন নতুন ট্যারিফ প্ল্যান।
সিটি কেবলের তরফে জনস্বার্থে প্রচারিত। মা তারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ তারা সম্পূর্ণ বিজ্ঞান সম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোড়, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আর এক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800। খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ, অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান, কারপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিনসুরা RS, ডিস্ট্রিক্ট হুগলি, অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648890565 9230532122 এবং 2686-2167 নাম্বারে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, CBS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহযোগ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680-2399 এবং 2680-7208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতি সম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM, 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা।
আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড চুচুড়া। ফিরে এলাম বিরতির পর। সুদীর্ঘ 40 বছরের আন্দোলনের পর অবশেষে ভদ্রেশ্বর ও বৈদ্যবাটির মাঝে জনসাধারণের সুবিধার্থে তৈরি হতে চলেছে খুড়িগাছি রেল স্টেশন। দীর্ঘ 40 বছর ধরে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের সাড়া দিয়েই এবারে ভদ্রেশ্বর ও চাপদানিপুর এলাকার খুড়িগাছির বাসিন্দাদের খুড়িগাছিতে রেল স্টেশন তৈরির জন্য পর্যবেক্ষণে এলেন রেলের আধিকারিকরা। বৃহস্পতিবার দুপুরে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের এক ইঞ্জিনিয়ার ও এক কমার্শিয়াল দপ্তরের আধিকারিকরা খুড়িগাছি রেল স্টেশন তৈরির জন্য ওই এলাকা পরিদর্শন করেন। আধিকারিক সূত্রে জানা গেছে, গত বছরের শেষের দিকে খুড়িগাছির বাসিন্দাদের পক্ষ থেকে রেলমন্ত্রী ও মন্ত্রী বাবুল সুপ্রিয়কে খুড়িগাছি রেল স্টেশন তৈরির জন্য আবেদন করা হয়। সেই মতো পূর্ব রেলের হাওড়া ডিভিশনের জিএম এই খুড়িগাছি রেল স্টেশন তৈরির জন্য এলাকা পরিদর্শন করতে পাঠিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে আবারও রেলের উচ্চ পর্যায়ের আধিকারিকরা ওই স্থান পরিদর্শন করবেন। খুড়িগাছিতে রেল স্টেশন হওয়ার আশা জাগায় খুশি স্থানীয় বাসিন্দারা। এই যে আজকে রেলের পক্ষ থেকে যে পরিদর্শন এসেছে, এটা আপনি কিভাবে দেখছেন? এটা খুব ভালোভাবে হচ্ছে, যদি হতে পারে তো আরো ভালো হবে। কি হবে? যেটি আমার স্টেশন হয় আগামীকাল, এটা আমরা চাইছিলাম বহুদিন থেকে, আমরা আন্দোলন করেছি, যেটি ওইটা হয় তা আমাদের সবাই এখানে বাসিন্দারা খুশি হবে। এই আজ সুবিধা মানে অনেক মানে যাওয়া আসা সবারই, মা বোনের যারা অসুবিধা হচ্ছে সেগুলো যাতায়াতের সুবিধা হবে, আমার যেরকম টোটোর জন্য দাঁড়াতে হয়, অটোর জন্য দাঁড়াতে হয়, অনেকটা যেতে হয়। ভদ্রেশ্বর স্টেশন থেকে এবং বৈদ্যবাড়ি আমাদের এখানে মোটামুটি 3-4 কিলোমিটার দূর, এইটা কাছাকাছি হয়ে গেলে আমাদের যেতে আসতে লাইনের তো সুবিধা হবে। কাশীনাথ দাস কমার্শিয়াল ডিপার্টমেন্ট থেকে এসছে হাওড়া ডিভিশন, আর সঞ্জীব কুমার ইঞ্জিনিয়ার হাওড়া স্ট্যান্ডার্ড। আমি সেপ্টেম্বর মাসে দিল্লি গেছিলাম বাবু সুপ্রিয়র সাথে দেখা করতে। বাবু সুপ্রিয়র সাথে আমাদের এই খুড়িগাছি রেল স্টেশনটা আমরা 40 বছর ধরে আন্দোলনটা করেছিলাম, তো বাবু সুপ্রিয় আমাকে হেল্প করেছিল, উনি সঙ্গে সঙ্গে আমাকে রেলমন্ত্রীর সাথে দেখা করিয়েছেন আর চিঠিও করে দিয়েছেন, দিয়ে চিঠিটা দিয়েছি উনি আমাদের যাতে হেল স্টেশনটা হয় তার জন্য আশ্বাসস্থ করেছিলেন, তার পরিপ্রেক্ষিতেই আমার মনে হয় এটা এসেছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল সাহেব বাগানে গত 23 ডিসেম্বর থেকে শুরু হওয়া সংহতি উৎসব ও মেলার সমাপ্তি ঘটল ডগশোয়ের মধ্য দিয়ে। গত 23 ডিসেম্বর থেকে চলা ব্যান্ডেল দেবানন্দপুর সাহেব বাগান মাঠের সংহতি উৎসব ও মেলা শেষ হল বৃহস্পতিবার। ডগশোয়ের মধ্য দিয়ে এই মেলার সমাপন ঘটে। এদিনের ডগশোতে 100টি সার্মেয় অংশগ্রহণ করেছিল, ছিল অ্যালসেসিয়ান ডোগারম্যান, লাসা, গ্রেহাউন্ড, স্পিচ সহ নানা প্রজাতির সার্মেয়। ডগশো দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো। পরে 12 দিন ধরে চলা এই মেলার সম্পর্কে মেলা কমিটির সভাপতি জানান, আর 16 বছর ধরে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা সংহতি মেলা ও উৎসব নামের একটা অনুষ্ঠান, যেটা 12-13 দিন থাকে। এই কয়েক বছর 16-17 বছর ধরেই 23 ডিসেম্বর শুরু হয় এবং 23 জানুয়ারি পরের বছরই শেষ হয়। এইবারে 18-23 ডিসেম্বর শুরু হয়েছিল, এবার 3 জানুয়ারি আজকে সেই অনুষ্ঠানের শেষ। এই অনুষ্ঠানে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, এলাকার বিভিন্ন নৃত্য সংগঠন যারা আছে তারা এসে নাচে, তারা এই ক্লাবেও অনেকে ক্লাস করে, তাদের ট্রেনিং হয়, আমরা তাদের ক্লাবের রুম দিই এবং আজকে তারা সেই অনুষ্ঠানে আমাদের এখানে প্রদর্শন করে, তারা যা শেখে তার সঙ্গে থাকে আমাদের একটা আকর্ষণীয় বস্তু। গত বছর থেকে আরম্ভ হয়েছে দেহ ষষ্ঠ প্রদর্শন, বিভিন্ন ব্যায়ামবিদ এবং মিস্টার ইন্ডিয়ায় কম্পিটিশন করার লোক এখানে এসে তার দেহ ষষ্ঠ এখানে দেখিয়ে গেছেন, এটা মানুষের পক্ষে খুব আগ্রহ হয়ে দেখে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সংঘগুরু মতিলাল রায়ের আবির্ভাব তিথি উপলক্ষে ও বিশ্বনাথ সিং এর স্মরণে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করল চন্দননগর প্রবর্তক সেবা নিকেতন। সংঘগুরু মতিলাল রায়ের আবির্ভাব তিথি উপলক্ষে বিশ্বনাথ সিং এর স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল চন্দননগর প্রবর্তক সেবা নিকেতনে। 50 জন রক্তদাতা এদিন এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে ছিল সেবা নিকেতনের সদস্য ও চাপদানি থেকে আগত সমাজসেবক পাপ্পু জয়সওয়ালের সেনধন্য যুবকেরা। সকলের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়েছিল এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। এ বিষয়ে সেবা নিকেতনের কর্ণধার পরিমল ব্যানার্জি জানান, আবির্ভাব দিবস 7ই জানুয়ারি, সেই উপলক্ষে আজ যে ব্লাড ডোনেশন ক্যাম্প প্রতি বছরের মতন এবছরও আমরা এখানে করলাম, এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ এবং বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকেও মানুষজন এসছেন। চাপদানি থেকে আমাদের
আপু ভাই এসে পাশে দাঁড়িয়েছে, অনেক মানুষজনকে উনি এনেছেন, প্রতি বছরই আমাদের পাশে থাকেন। প্রবত্ত সেবানিকেতনে বর্তমানে 200 আবাসিকা আছে, যাদের পৃথিবীতে ঈশ্বর ছাড়া আর সেরকম কেউ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এদেরকে একটা সুন্দর জায়গায় পৌঁছানোই আমাদের লক্ষ্য। সঙ্গুর সেই নির্দেশ আমরা পালন করার চেষ্টা করছি এবং আগামী দিনে আপনাদেরও সকলকে পাশে পাব এবং প্রবত্ত সেবানিকেতনের এই আবাসিকারা এই সুন্দর পৃথিবীতে ভালো জায়গায় পৌঁছে যাবে আমরা আশাবাদী। পরমিত নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 53%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। পুলিশের ব্রিগেড সফল করতে জনসমাবেশে চুচুড়ায় চন্দ্রিমা। সুদীর্ঘ 40 বছর আন্দোলনের জের তৈরি হতে চলেছে খুড়িগাছি রেল স্টেশন। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।